তোমাদের সবাইকে স্বাগত। আমি পূজা, তোমরা দেখছো আমার চ্যানেল বরিশালিলা পূজা। আজকে রানাঘাটে একটা মেলা আছে, ওইখানে আমি যাব, তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আর কি মেলা, কী উপলক্ষে মেলা, খাবার দাবারের মেন মেলা, তো ওইখান দিয়ে কোথা দিয়ে যেতে হয় তোমাদের পুরোটা দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, এই যে চলে আসছি, এই যে পেটুক মশাইয়ের মেলা, দাঁড়াও একটু টিকিটটা কেটে নিই। তো দুটো টিকিট 20 টাকা করে নিয়েছে, মানে এক একটা টিকিট 10 টাকা করে। তো দুটো টিকিট এই যে কেটে নিয়েছি 10 টাকা। এর প্রথম দিন, যেই দিনকে প্রথমে উদ্বোধনের দিন, কিন্তু কোনো টিকিট নিয়েছিল না। তো আজকে যেহেতু দ্বিতীয় দিন, তাই জন্য আমাদের দুটো টিকিট কাটতে হয়েছে। দুজন যাওয়ার কারণে দুটো টিকিট কেটে নিয়েছি, 20 টাকা নিয়েছে। আর এই যে মেলার ভিতরে ঢুকে গেলাম, দেখো ওইখানে কিন্তু লেখাই আছে পেটুক মশাই খাদ্য মেলা। তোমাদের পুরো আগে একটু ঘুরিয়ে দেখাই, এই যে এই পাশটা দিয়ে পুরো স্টলগুলো বসেছে খাবারের, এখনো পুরোপুরি কিন্তু বসেনি। হ্যাঁ, যখন রাতের বেলা আরো বেশি হবে, এগুলো সাজাচ্ছে, সবে সাজানো শুরু করেছে। তো আমি এই যে গিয়েছি, তো এখন বেশি একটা লোক ছিল না, অল্প অল্পই লোক, আর এখন লোকগুলো সব আসছিল, অনেক লোক আসছিল। এত মাইকের আওয়াজ, ওইখানে সবাই কথা বলছে, তো কিচ্ছু শোনা যাচ্ছে না। প্রথমে আমি দেখিয়ে নিই তোমাদের, প্রথমে দেখিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের বলি যে এত কিছু খাবারের দোকান, শুধু ফুচকার দোকানটা আমি পেলাম না। এত কষ্ট করে এসে ফুচকা না খেলে পরে আমার হবে না। আর জিনিসের দাম, এক একটা জিনিসের দাম, মানে মোটামুটি তোমার মেলা তো একটু বেশি হয়, যেইটা মানে বলার। আর এইখানে দেখা যাক কী খাই, জিনিসের যা দাম বলে। আর তোমরা যদি আসতে চাও তাহলে রানাঘাট স্টেশনে নেমে কোটমোড়ে চলে আসবে। কোটমোড় থেকে একদম এই যে কোটমোড়ে নেমে স্বাস্থ্য উন্নতির মাঠ, এইটা, এইখানে মেলাটা হচ্ছে। আর এইখানে এমনিতে রথের মেলাও হয়, তো আমি ভালো করে নামটা বলতে পারছি না, ওইখানে অ্যানাউন্স করবে, তো ওইখানে তোমরা শুনতে পাবে। আর এইখানে দেখো, এই যে চাগুলো দেখেই, আমার এই মাটির ভাড়গুলো দেখেই প্রথমে এই দোকানটাতে চলে আসছিলাম। তো দাম জিজ্ঞাস করলাম, এক একটা কাপ মানে চা দেবে 30 টাকা করে, তাই জন্য আর খাইনি, দামটা একটু বেশিই মনে হচ্ছিল। আর সব কিছুর দাম একটু বেশিই ছিল। আমি প্রথমে একটু ঘুরে দেখছিলাম, তোমাদের একটু দেখাই, এইখানে সবে এইগুলো কিন্তু শুরু করেছে। এই দেখো, এইগুলো মাংসগুলো এইখানে পুড়িয়ে নিচ্ছে, খুব সুন্দর। আর এইগুলো এখনো বসেনি। আর এইখানে সব থেকে আমার যেটা বেশি ভালো লাগলো, এই যে বাঁশের মধ্যে বিরিয়ানি, এইগুলো বাম্বু বিরিয়ানি বলে। তো এইগুলোর দাম নিচ্ছিল 200 টাকা করে, এক একটা 200 টাকা করে। আর এই যে এইখানে পানগুলো সাজাচ্ছে, মানে এখন আমি অনেকটা আগে চলে, এই এইগুলো কিরকম দাম? এই যে পার্টি শপটাগুলো, নারকেলের আছে 40 টাকা, ক্ষীরের আছে 50 টাকা, ম্যাঙ্গো হবে 50, চকলেট হবে 50 50 40। না না, একটু দেখি না তারপরে। আর এইটা কি চকলেটের? এটা চকলেটের, এটা ম্যাঙ্গো। বাবা, ওই ওই, তোমরা কত দূর থেকে আসছো? কালনার ওদিকে, ওইপারে, ঘাটের ওইপারে। তো আমি একটু আগে যাওয়ার কারণে সব দোকানগুলো সাজাচ্ছে, আর পুরোপুরি সাজানো এখনো হয়নি, তাও এইগুলোতে সাজানো হয়ে গেছে, দেখো। এখন শুরু করব, আমি এই স্টলের সামনে রয়েছি।
তো আমি জীবনে এইরকম খাদ্য মেলাতে প্রথম এসেছি। আমি কলকাতাতে অনেক শুনেছি এরকম মেলা হয়, কিন্তু কখনো যাওয়া হয়নি। আর এবার রানাঘাটে হওয়ার কারণে তো আমি আগে থেকেই ভেবেছি যে আসবই আসবো। তো প্রথম এসে যেইটা আমি ওই যে দেখলাম, তো দেখো এই যে অক্টোপাস, আমি এইরকম অক্টোপাস মানে আমি প্রথম দেখলাম। এগুলো নাকি রান্না করে দেবে, তো যারা যারা এগুলো খায় তারা তারা তো খাবেই। আমার তো দেখেই কেমন একটা মনে হচ্ছিলো, কত বড় বড় চিংড়ি এগুলো, আর ওইখানে ওইগুলো কি জানিও না কত কিছু। তো এইখানে দেখো লুচি বানানো কম্পিটিশন হচ্ছে, এইগুলোতে কিন্তু জিততে পারলে ওইখান থেকে মানে বিনা পয়সায় খাবার দেবে। এইটা কিন্তু খুব ভালো, মানে প্রাইজ হিসাবে খাবার দাবার দেবে। তো এই যে ওই কাকিমাটা খেলা করছে, তো এত খাবার দাবারের মধ্যে আমার মনে হলো সব কিছু দাম একটু বেশি বেশি নিয়েছে। তো এই জায়গায় আমি চলে আসি, আমি কখনো বার্গারও খাইনি, তো বার্গারটা আমি খাওয়ার জন্য, আর এইটা নেবে 50 টাকা। আর পিৎজা বানাচ্ছিলো ওইখানে, ওইগুলোও 100 টাকা করে দাম নিচ্ছিল। তো কাটলেট এইগুলো অনেক রকমের জিনিস, মোমো সব কিছুই আছে, কিন্তু সব কিছুর দাম যে এক একটা বলছে অনেক বেশি বেশি দাম বলছে। একটা কাটলেটের দাম 100 টাকা করে বলছে, আর এইটা 50 টাকা নেওয়ার জন্য এই খাবারটা আমি খেয়েছি। তো আমার বার্গারটা সত্যি কথা বলতে অতটাও ভালো লাগেনি, আমি খাই না অত কিছু ভালো। আর সব থেকে আমার যেটা ভালো লাগলো, এইখানে দেখো একদম বাড়িতে যেভাবে বানায় সেইভাবে পিঠে বানানো হচ্ছে। এই যে একটা ঢেঁকি, সব কিছু একদম বাড়িতে বানানোর মতো, খুব সুন্দর লাগলো। তুমি পেয়ে যাচ্ছ মা লক্ষ্মী পিঠে স্টল থেকে পিঠে, ওটাকে পিঠে একটু আসুন পেটুক মশাইয়ের এই কাউন্টারে। কাউন্টারের নাম অবকাশ পার্কটা ভীষণ সুন্দর দেখো সাজিয়েছে, আর আগের থেকে এখন আরও বেশি সুন্দর লাগছে। এত সুন্দর করে এই যে সরস্বতী পুজো উপলক্ষে সাজিয়েছিল, তো ভীষণ সুন্দর লাগছে। আমি এই যে চলে, তো এই যে খাদ্য মেলায় গিয়েছিলাম, তো সেইখান থেকে এই যে চলে আসছি এই যে অবকাশ পার্কে, ওইখান থেকে বেশি একটা দূর না, তো তাই জন্য চলে আসছিলাম। আর এই যে তোমাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখাই, ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালোই লেগেছে। তো অনেক দিন থেকেই ভেবেছিলাম যে একটু অবকাশ পার্কে যাব, এইটা আমি ফটোতে দেখেছি এত সুন্দর করে সাজিয়েছে, সরস্বতী পুজোর আগেই সাজিয়েছে। তো আজকে এই খাদ্য মেলায় আসার কারণে এইখান থেকে কাছে তো চলে আসলাম, খুবই ভালো লাগছিল। পার্কে সব সময় লোক থাকে, এই যে এখন আসছি দেখো কত, এখনো পিছন দিয়ে ওই যে সব বসে আসছে, কত লোক, সব সময় লোক থাকে। আর এত সুন্দর করে সাজিয়েছে এই জন্য এত সুন্দর লাগছে, আরো বেশি সুন্দর লাগছে। তো দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে কিন্তু শাড়ি পরে ফটো তুললে খুব সুন্দর লাগবে, আর অনেককে দেখেছি আমি এইখানে ফটো তুলতে সরস্বতী পুজোতে এসে, তার আগে থেকে এরকম করে বানানো। তো এইটা আমি এইখানে আসতে ইচ্ছাও করছিল অনেক দিন থেকে, তো আজকে এসেই পড়লাম, তো খুবই সুন্দর লাগছিল, ভালোও লাগছিল। তো এইখানে একটু বসে টসে চলে যাব। প্রথম যখন অবকাশ পার্কে আসি তখন 15 টাকা করে টিকিট ছিল, আর এখন পুরো 20 টাকা করে দিয়েছে টিকিট, যা ওই সরস্বতী পুজোর আগেই মনে হয় করেছে। আর এমনি তো আমি জানি না, অনেক দিন আসা হয় না তো বলতে পারবো না। তো এখন যারা যারা আসবে অবশ্যই 20 টাকা করে কিন্তু টিকিট, দুইজনের 40 টাকা, চারজন মানে পাঁচজন যারাই আসো না কেন। আর যে খাদ্য মেলায় গিয়েছিলাম ওইখানে তো খাবারের দাম শুনে আমার অবস্থা শেষ, এক একটা খাবারের যেরকম বাইরে দাম তার থেকে ডবল দাম, এত বেশি দাম। তো ওইখান থেকে তো মানে চলে আসি এই জন্য। তো এই যে এসে এই যে সে পার্কটা পুরো ঘুরে এসে বসে পড়েছি, এখন প্রায় 4:30 বাজে, একটু পরে বাড়ি চলে যাব, সেই সকালবেলা বেরিয়েছি। আমাদের রানাঘাটে যেই পার্কেই যাই না কেন অবকাশ পার্কটা আমার সত্যি ভীষণ ভালো লাগে, যেমনই হোক তবু আমার ভীষণ ভালো লাগে।
ওই মেলাতে এত দাম, আর সেই জন্য এই যে খাবার আমি অন্য দোকান থেকে রানাঘাটের স্টেশনের ওইদিকে এক দোকান আছে ওই দোকান থেকে কিনে নিয়ে আসি। ওইখান থেকে যেই জিনিসগুলোর দাম 50 টাকা করে আর এইখানে সেই জিনিসগুলোর দামই 20 টাকা করে। তো যারা যারা অনেক বড় লোক বা কিছু তারা হয়তো ওইসব দোকান থেকে খেতে পারবে, আর এইখান দিয়ে খাওয়াই ভালো। সত্যি কথা বলতে মেলার থেকে ভালো এই দোকানের খাবারগুলো ছিল। তোমরা যদি মানে খেতে চাও এই দোকানের খাবার, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে বলবে, তাহলে আমি দোকানের নামটা বলে দেবো আর কত দূর রানাঘাট থেকে সেইটাও বলে দেবো। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই যে যে কাটলেটটা, এইটার দাম মাত্র 10 টাকা নিয়েছে, অনেক বড় এইটা ছিল, ভীষণ সুন্দর। তো এরপরে আমি একটু ঘুগনি খেয়ে বাড়ি চলে আসছি। তো এইটুকু ছিল আমার পুরো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।